আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আজকে আমরা তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তার রেসিপি। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি দিয়ে তৈরি করছি। এখানে আমি পটল নিয়েছি 5টি, পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পটলের দুই মাথা কেটে নিব। তারপরে এটাকে চার ভাগ করে ভাগ করে নিব। তো এভাবেই আমি সবগুলো পটল কেটে নিব। আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি মরিচের কিন্তু বোটা ফালাইনি, বোটা সবই ভেজে নিয়েছি। দেখুন আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একই ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে দিয়েছি। আমার আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করেই ভেজে নিব। আমার বাসায় কাঁচা পেঁয়াজটা কেউ একটা পছন্দ করে না, তাই আমি পেঁয়াজটাকে বাদামি রং করেই ভেজে নিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। আমি একই ফ্রাই প্যানে আবার দিয়ে দিব পটলগুলো। আমি পটলটা একটু লবণ মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে ভেজে নিব। তো দেখুন আমার পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এভাবে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পটলগুলো আমি তুলে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমার কাছে ছোট চিংড়ি ছিল না, তো আমি বাসায় বড় চিংড়ি নিয়েছি। এখানে আমি 5টা বড় চিংড়ি নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে নিব। আমি একে একে সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রসুন ব্যবহার করতে পারেন, আমি রসুনটা ইউজ করিনি, আমার বাচ্চারা পছন্দ করে না তাই। তো আমার এখানে ব্যালেন্স করা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটি প্লেটে তুলে সরিষার তেল দিয়ে দিব। যদি লবণটা লাগে কম বেশি সেটা আপনারা টেস্ট করে দিয়ে দেবেন, আমার এখানে আর লাগেনি তাই আমি দিইনি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।